হ্যালো এব্রিওয়ান ওয়েলকাম টু আর চ্যানেল গুড আইডিয়া বিডি বন্ধুরা আজ একটি ইনস্ট্যান্ট ফেস প্যাক তৈরি করে দেখাবো শীতে আমাদের ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যায় ত্বকের মসৃণতা এবং লাবণ্য অনেকটাই হ্রাস পায় এই পেকটি ব্যবহার করার পরে আপনার ত্বক হবে উজ্জ্বল চকচকে ফর্সা এবং স্কিনটা হবে টানটান মাত্র তিন দিন ব্যবহারেই ত্বক হবে লাবণ্যময় এই শীতে ফেসপেকটি ভীষণ উপকারী হবে বন্ধুরা চলুন তাহলে দেখি নেওয়া যাক কিভাবে এটি তৈরি করেছি ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এই রেমেডিটি তৈরি করব দেখুন নিয়েছি নারিকেলের তেল রূপচর্চায় নারিকেল তেলের ব্যবহার বহু প্রাচীনকাল থেকে চলে এসেছে নারকেল তেল আমাদের সানবার্ন কমাতে সাহায্য করে তাই এটাকে সান প্রোটেক্টরও বলা হয় এখানে আমি এক চা চামচ নারিকেলের তেল নিয়ে নিচ্ছি আর লাগবে আমার কাঁচা দুধ এখানে বন্ধুরা কাঁচা দুধটাই কিন্তু নিতে হবে চামচ নিয়েছি কাঁচা দুধ কাঁচা দুধ স্কিনের ময়লা পরিষ্কার করতে সাহায্য করে আর লাগবে আমার এলোভেরা জেল আমি বাজারের কেনা এলোভেরা জেলটা ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের যদি গাছে থাকে সেটু ব্যবহার করতে পারে এলোভেরা জেল ব্যবহারে যদি কারো প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভিটামিন ই ক্যাপসুল দুটি যোগ করতে পারেন এলোভেরার পরিবর্তে আমি এখানে এক চামচ পরিমাণ এলোভেরা জেল নিয়ে নিচ্ছি এবার এই তিনটি উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই তিনটি উপাদান মিশিয়ে নেওয়ার পর দেখুন খুব সুন্দর একটি ক্রিমি ক্রিমি টেক্সচার চলে এসেছে বন্ধুরা তৈরি হয়ে গেল কিন্তু ভীষণ উপকারী একটি ফেস প্যাক এই পেকটি বা লোশনটি তিন দিন ব্যবহার করার পর নিজেরাই আপনাদের স্কিনের উজ্জ্বলতা কতটুকু বৃদ্ধি পায় সেটা বুঝতে পারবেন ত্বক হয়ে যাবে চকচকে ঝকঝকে কিভাবে এই পেকটি ব্যবহার করবেন সেটি বলে দিচ্ছি প্রথমে মুখটা ওয়াশ করে নেবেন তারপর কিছুটা ফেস পেক নিয়ে মুখে অ্যাপ্লাই করবেন আমি হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে মেসেজ করে করে মুখে লাগিয়ে নেবেন এভাবে লাগিয়ে রেখে দিবেন সারা রাত সকালে উঠে যেভাবে মুখ ধোন ঠিক সেভাবে মুখ ধুয়ে নেবেন দেখবেন ত্বকটা আপনার অনেক গ্লোয়িং হয়ে গিয়েছে এবং অনেকটা সফট হয়ে গিয়েছে স্কিনটা এটি কার্যকরী একটি প্যাক ঠিক এইভাবে স্লোলি পুরো মুখ জুড়ে মেসেজ করবেন এবং পুরো মুখ জুড়ে মেসেজ করবেন যেন পেকটি আপনার স্কিনে খুব সুন্দরভাবে বসে যায় চকচকে ঝকঝকে স্কিন পাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ